এরকম বউ আমাগর সমাজে আছে না নাই? শ্বশুরে চাইরে না দেওয়া খেতায় না, শ্বশুরে কয় বুড়া বেড়া তোরে দেহে বিয়া বইছে রে, আমি বিয়া বসে তোর পোলা দেই হ্যাঁ কথা কবি তোরে ঘর ভাই গেলাম, ঠিক না বেঠিক? মারে তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলা, আল্লাহর কসম করে বললাম তুমি একদিন শ্বশুর শাশুড়ি হইবা, সেদিন তোমারে গার তুমি তো কইবা গার ভাঙ্গে লাবা খালি কইবা আর তোমার ঠিকই গার ভাঙবো, কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করেন আল্লাহর জাতের কসম করে বলে দিয়ে যায়, আজকের একটা ঘটনা আমার বিবি আমারে শুনাইল, আমাগো দেশের ঘটনা গোপালগঞ্জের, আল্লাহর এক বান্দা তার বউটারে খুব ভালোবাসত, আমার আত্মীয় হয় নাম কমুনা, বউরে অনেক ভালোবাসত, বিদেশ করে এসে কয়েক বছর, এই সুন্দরী বউ প্রতিদিন তার শাশুড়িরে মারতে যাইতে যাইতে, নাউজুবিল্লাহ আপনার বউর কাছে যেয়ে কই শাশুড়ি মারলে তো আপনার ভাল লাগবে তাই না? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, ভালো করে বুঝো, প্রতিদিন মারতে যাইতো, আজকে খালি মারতে যাই নাই লাতি দিয়ে দিছে, আল্লাহর জাতের কাছে করে বলে হুজুর আব্দুর রশিদ সাহেব যেই পাও দিয়ে লাথি দিছে ওই পাওটা আজকে কাটা লাগছে, আমার কানে আজকে খবর আইছে আমারে ফোন দিছে ভাই একটু দোয়া করিস, আমার অনেক বয়সে বড় একটু দোয়া করিস, কে তোর ভাবির পাওটা আজকে কাইটে ফেলার লাগলো, আমি কইলাম মন মাথায় কিছু ধরে না, আমি সাথে সাথে বসে রয়েছি পাউডা কাটে ফেলা লাগলো, কয়টা দুইটা তিনটা ছেলে মেয়ের মা পাও কাটা লাগলো কে, সাথে সাথে আমার ওয়াইফ বলতেছে আপনি খবর জানেন না, আমি বললাম না তো, বলে তাহলে তো আপনার গ্রামের বাড়ি যান নাই জন্য শোনেন নাই, আসলে ঘটনা কি জানেন আজকে পাউডা কাটা লাগছে সে আপনার শাশুড়ি লাথি দিছিল, মা আমি আপনাদের আজকে বলে দিয়ে গেলাম আল্লাহর কসম করে কেন বললাম শাশুড়ি লাথি দিয়ে আজকে পাউডা কাটা লাগছে, মা যারা আমার ওয়াজ শুনতে আসছেন জীবনে কোনোদিন শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন না, শাশুড়ির মা যাই নেন আর শাশুড়িদেরকে বলবো আপনি আপনার বউটা পুত্র বধূটারে আপনি নিজের মেয়ের মতো যাই নেন, আপনাদের ফ্যামিলিটা জান্নাতের টুকরা হবে, কথা ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? ইব্রাহিম আসছে পোলাও বাইতে নাই শাশুড়িও বাইতে নাই, আইয়ে ডাক দিছে ঘরের মধ্যে কারা গো ইসমাইল আছেন নাকি, ঘরের মধ্যে থেকে কর্কশ ভাষা আওয়াজ দিছে আপনি কে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে আর বাকি নাই, 110 বছর বয়স আমার বাবা আপনার বাবা জাতির পিতা, বাইরে তে আওয়াজ দিছে আমি আসছিলাম অনেক দূর থেকে, ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল বাড়িতে থাকবে কে, তার কোনো কাজ কাম নাই, নাউজুবিল্লাহ বলেন না, বলতেছে মা গো আমি তোমার বাবার বয়সী, আমার বাবার বয়সী লোক এইভাবে কথা বলে না, ইসমাইল আসবে কবে তা জানি না, কেমন আছো তোমরা তাও বলতে পারবো না, ইসমাইল কবে আসবে এটাও জানি না, উনি কয়দিন মসজিদের ইমামতি করে আপনি একদিন নামাজ পড়েন তারপরে বুঝবেন, এই কর্কশ ভাষায় যখন আওয়াজ গুলে দিছি আল্লাহর পয়গম্বরের অন্তরের মধ্যে ব্যথা লেগে গেছে, সঙ্গে সঙ্গে বলে গেছে ও আল্লাহর বান্দি ইসমাইল যখন বাসায় আসবি তারে বলে দিবা ঘরটা অনেক সুন্দর, তোমার শাশুড়ি আর তোমার স্বামী মিলা করছি, কিন্তু ঘরের চৌকাটটা যে লাগাইছে ঘরের চৌকাটটা সুন্দর না, যেন অতি দ্রুত পাল্টাইয়া ফেলা, এবার মনে রাখবেন কোন নবী যদি কোন জায়গা দিয়ে কোন রাস্তা দিয়ে যায় পাহাড়ে ভুলিয়া দেয় এই জায়গা দিয়ে নবী গেছে, আল্লাহর পয়গম্বর ইসমাইল যখন ইয়ামান থেকে আসছে যাবারে কাবায় বলে দিচ্ছে ইব্রাহিম আসছিল, জোরে 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 যাবারে সাফায় বলে দিচ্ছে ইসমাইল রে তোমার বাবা আসছিল, আল্লাহর পয়গম্বর ইসমাইল খুব দ্রুত দৌড়ে আসছে আমার বাবাই কই গো আমার জন্ম দুঃখ মিয়া বাবা কই গো আমার বাবা কই গো বাবা,
ঘরের মধ্যে থেকে বিবি জামিল আওয়াজ দিছি, তোমার বাবারে পাইলে কই? আরে পাহাড়ে বলতেছে আমার বাবা আসছে, কাবা শরীফ বলতেছে আমার বাবা আসছে। আমার বাবাই কই তাড়াতাড়ি কহ, তোমার বাবা নামে কেউ রে আমি দেখি নাই। তবে একটা বৃদ্ধ লোক আসছিল আজ থেকে 14 দিন আগে, লোকটা অনেক অনুনয় বিনয় করছিল ঘরে বসার জন্য, ঘরের পিছনের দরজায় তাকায় দেখে মা হাজেরা কান দেয়ার কয় ইসমাইল রে বাবা কপাল পুড়িয়ে গেছে রে বাবা। মা কি হইছে বাবা? আমি বাসায় ছিলাম না, তোমার আব্বা ছিল, তোমার আব্বারে তো আমার আল্লাহ বসতেও দেয় না। বাবা একটা কথা বলি, তোমার আব্বারে তোমার বিবি বসতেও দেয় নাই। সঙ্গে সঙ্গে ইসমাইল বলে আমার বাবারে বসতে দেশটাই, যাওয়ার সময় কি একটু দোয়াও নেস নাই? কই আমি তোমার বাবারে চিনি নাই, আমার বাবা যাইবার সময় কি বলে গেছে তাই একবার বল। এরপরে বলতেছে তুমি খাটে বসো, আমি তোমার খেদমত করি পরে রাত্রে বলবো। ইসমাইল বলে না, আমার বাবার রেজাল্ট শোনার আগ পর্যন্ত খাটে কদম দিই পারি না। ইসমাইলের বিবি জামিলা বলতেছে যাইবার সময় যদি ওই লোকটা তোমার বাবা হয়, যাইবার সময় বলে গেছে ঘরটা সুন্দর, ঘরের চৌকাট ভালো না, কথাটা বলতে দেরি আছে। ইসমাইল সুলের মুটকিটা ধরে বাবা কাবা শরীর সাথে একটা আসার মারিয়া বলে আমার বাবা যখন বলছে ভালো না, পৃথিবীর কেউ ভালো বললে আমি তোরে মেনে নিব না। ঘরের থেকে 3 তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা। যুবক বাইরে ইসমাইল আর জীবনে বিবাহ করতে চান নাই। তাফসিরে আসছে সূরার মধ্যে ইব্রাহিমের মধ্যে আল্লাহর খলিল ইসমাইল আর জীবনে বিবাহ করতে চায় নাই। নবুয়াতির মাত্র কয়েক বছর আগে যখন মারহাবা ইসমাইল সাল্লামের বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ইন্তেকালের মাত্র 1.5-2 বছর আগে আবার চিঠি লেখছে আব্বা আপনি যদি একবার আসতেন, মা জোর করে আমার বিবাহ দিছে। বাবা এইবার একটা গরিবের মেয়ে আনছি, শুধু তার চেহারাই সুন্দর না বাবা, তার সবকিছু সুন্দর। আরো জোরে কর বজন্দ ইব্রাহিম বললেন বাবা ঠিক আছে এক সময় আসবো, অপেক্ষায় থাইকো। আল্লাহর কি কুদরত বাবা, আজকে আমি ইসমাইল নাই গো, যে দায় চলে গেছে কাজে। আরো জোরে কর 2 দিন পরে আসবে, মা হাজেরাও নাই, দাওয়াত তাবলীগের কাজে চলে গেছি। ঘরের বাহির থেকে আওয়াজ দিছে ঘরে কে আছো গো? ঘরের ভিতর থেকে মিষ্টি সুর আওয়াজ দিছে আপনি কে? এই কণ্ঠটা তো আমার অনেক পরিচিত মনে হয়। মনে রাখেন বাবা, জাতির পিতা ইব্রাহিম, আপনার বাবা আমার বাবার চেহারার মতো পৃথিবীতে কয়েকটা মানুষের চেহারা আল্লাহ বানাইছে। 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা বাবা আদমের চেহারা। আমি চেহারাগুলো বর্ণনা করব, আপনি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন, রেডি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা আদম নবীর চেহারা ছিল, 2 নম্বরে শীষ নবীর চেহারা ছিল, হাবিলের চেহারা ছিল, 3 নম্বরে বাবা ইউসুফ নবীর চেহারা ছিল, জোরে 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 জোরে, ইসমাইল নবীর চেহারা ছিল। এখন যার নামটা নিব এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনো দিন দেন নাই, আমার নবীর চেহারাটা আমার বাবা ইব্রাহিমের মতো ছিল। এ বাজার, আর আমার নবীর মতো চেহারা ছিল হাসান হুসাইনের চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিছে ঘরের মধ্যে তোমরা কারা কেমন আছো, ঘরের থেকে মিষ্টি সুর আওয়াজ আসছে, শোনেন আপনি লুকাইলে কি হইব, আমি আপনারে চিনি। সুবহানাল্লাহ কইলেন না আমারে কেমনে চিনো তুমি? পৃথিবীতে আমি জানি আমার স্বামীর মতো একটা মাত্র মানুষের চেহারা আমার স্বামীর মতো এবং কণ্ঠটা আমার স্বামীর মতো, সে হলো আপনি আমার আব্বা। জোরে 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 জোরে, ইসমাইল আলাইহিসসালামের এই বিবিটার কবরই হলো মাকাম ইব্রাহিমের পিছনে। এখানে কদম লাগাইয়া লক্ষ লক্ষ হাজিরা তওয়াফ করে, মারহাবা গন। আরো জোরে করে, কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। হ হ হ আরে হ
আগামীকালকে আমার রংপুর মাহফিল, দেড় ঘন্টা হয়ে গেছে, নয়টায় উঠছি, এখন সাড়ে দশটা বাজে। আরে রাখো, চুপ থাকো, মারাবা কোন আওয়াজ দিবেন, একটু বাড়বে। রেডি রেডি, ডাক দিছে, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমাইল কোথায় গেছে? জেদ্দায় গেছে। তোমার শাশুড়ি কই? তখন আর বুঝতে বাকি নাই, শাশুড়ির খবর যখন নিতে চাই, এটা ঠিকই আমার শ্বশুর। ঘরের পর্দাটা সরায় বলে, অভিনয় করেন না তো আব্বা, একটু এদিকে আহেন তো, আমার সিনেমা তুমি আমার ঘরে যাইতে কো, আপনি আর কেউ না, আপনি আমার জনন দুঃখ মেয়ে বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বাজান, আপনার আমার হাতের উনিশ হাত লম্বা ছিলেন। এই উনিশ হাত মানুষটা আজ থেকে ৪৮০০ বছর আগে বাবা থমকে দাঁড়ায় গেলেন, কত বড় এক্সপার্ট মহিলা, আমার চিনে ফেলছো গো মা, মা ঠিকই বলছো, আমি ইব্রাহিম খলিল, মা তোমার কথায় আমি অনেক রাজি গো মা, মা আমি তোমারে কিছু জিনিস দিয়ে যাব, টিস দিয়ে যাব, তুমি মনে রাখো। ইসমাইল সালামের বিবি তাহেরা বলে, বাবা গো দিবার আগে আপনি আমারে একটা জিনিস দেন গো বাবা। কি দিব মা? এক নম্বরে বাবা আপনি একটু সোজা হইয়া দাঁড়ান। কই দাঁড়াবো? এই যে কাবা ঘরের দরজার সামনে আপনার সেই পাথরটা, যেই পাথরে দাঁড়ায় আপনি কাবা ঘর নির্মাণ করছেন, এখনো পর্যন্ত আপনার ছেলে এই পাথরটারে সুমা দেয়, পাথরটারে বুকে নিয়ে ঘুমায়। আমার শাশুড়ি এখনো পর্যন্ত পাথরটারে, পাথরের উপরে কপাল ঠেকাইয়া সেজদা দেয়। এই পাথরটারে আমরা সবাই মুহাব্বত করি, কারণ এটা আমার শ্বশুরের পাও লাগছে, লিফটের মতো কাজ করছে, কাবা ঘর নির্মাণ করছে। অতএব এই পাথরটার মধ্যে আপনার সঙ্গে স্পর্শ লেগে আছে। মা তোমরা আমার এত ভালোবাসো, জীবনে আমারে দেখো নাই মা তুমি, আব্বাই পাথরের পরে আপনি দাঁড়াবেন, আর কেউ দাঁড়াবার শক্তি নাই। ইব্রাহিম রে দাঁড় করাইয়া বাজান জমজম থেকে এক লোটা পানি নিয়ে আসলেন, আমি দেখবো আমার দাড়ি ভাকা বাজান কারা আছেন, কার কার বৌমা বাড়িতে আছে। আপনি এইভাবে বৌমাটারে দোয়া দিয়ে দিয়েন, আপনি তো চিরদিন বাঁচবেন না গো বাবা। যখনই জমজমের পানি দিয়ে পাউটা ধোয়ে দিয়ে সুন্দর করে মাথায় একটু পানি দিয়ে বাবা উর্নিটা বের করিয়া মাথাটা মুছাইয়া দেয়, চুলের গোছাটা খুইয়া শ্বশুরের পাও দুইটা মুছাইয়া দেয়। এইরকম পুত্রবধূ যদি সারা পৃথিবীতে হয়ে যাইতো বাবা, ওই ফ্যামিলিটা একটা জান্নাতের টুকরা হয়ে যাইতো। তাহেরা ইসমাইলের বিবি ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, বাবা গো আমি তো আপনার এত বড় একটা বডির মানুষ কোলে নিতে পারবো না, বাবা আপনার হাতটা একটু আমার ঘাড়ে দেন, আমি একটু মাজাটা ধরে আপনার বাবার মতো আদর করে ঘরে লয়ে যাই। ইব্রাহিম বলে, মা হাতে সময় নাই, অল্প সময় লইয়া মাওলার কাছ থেকে আসছি, আমার শাশুড়ি আসবে তারপরে যাবেন না গো মা, না আমি আল্লাহর অর্ডার ছাড়া একটা সেকেন্ডও কোথাও দাঁড়াই না। ওই যে জিব্রাইল দাঁড়ায় আছে, মা একটু পরেই আমি উঠে সওয়ার হব। ইসমাইলের বিবি তাহেরা বলে, বাবা গো উঠে সওয়ার হবে মাত্র কয়েকটা মিনিট টাইম দেন, আপনার ছেলের পায়ের গুড়মুড়ার আঘাতে যে জমজম হইছে, এই জমজমের এক গ্লাস পানি আপনারে সুন্দর করে শরবত বানিয়ে দেই, আমি খেজুর ছেটকাইয়া ইস বাগানটা আমার শাশুড়ির লাগানো, আমার শাশুড়ির গাছের খেজুর দিয়ে ছেটকাইয়া মধু দিয়ে আপনারে এক গ্লাস শরবত বানিয়ে দেই। ইব্রাহিম বলে, তাড়াতাড়ি দাও গো মা। ইব্রাহিম খাইয়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছে, মা রে আমি আমার নিজের মায়ের কাছ থেকে কোনোদিন আদর পাই নাই, আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আমি আমার মায়ের দুধ খাই নাই, আল্লাহ আকবার জোরে বলেন, আমি নমরুদ আমার আগুনের মধ্যে ফেলছে,
মা আগুন থেকে বাঁচাইয়া আমার আল্লাহ তোমার বড় শাশুড়িরে আমার সাথে বিবাহ দিছে, বড় শাশুড়িরে খাদেমা হিসাবে তোমার এই শাশুড়িরে দিছে। ও মা, আমার জীবনটা অনেক কষ্টের রে মা, তুই যে আমার মায়ের মতো আদর করলি, আমি তোরে একটা জিনিস দিয়া যাই গো মা, আমি যাইবার আগে একটা জিনিস তোরে দিয়া যাই, সেই জিনিসটা কি আব্বা? তোর মাথাটা আমার বুকের সাথে লাগা মা। আমি দোয়া করে দিয়ে গেলাম, তোর গর্বে যেন এমন একটা সন্তান দেয় গো মা, যেই সন্তানটার কর্ণধার যেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয় গো মা। বাজান শ্বশুরের দোয়া, এমন সন্তান তার ঔরসে দান করছে যার ঔরসে জন্ম নিছে আমার এতিম নবী। জোরে 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 জোরে, ইসমাইলের সন্তান হলো আমার নবী। আরো জোরে, ইসহাক আলাইহিসসালাম থেকে লক্ষাধিক নবী দুনিয়া আসছে, ইসহাক নবীর থেকে। ইসহাকও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। বনি ইসরাইলের এই যে বেজর্মা বনি ইসরাইল, যে বেজর্মা বনি ইসরাইল আজকে ফিলিস্তিনকে দখল করতে চায়, বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হলো ইসহাক নবীর। আরো জোরে বলতে হবে, আর কাবা ঘর নির্মাণ করছে হলো ইসমাইল নবী। আজকে এই বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায় বেজর্মা ইসরাইল, কিন্তু মনে রাখবেন কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোন নাস্তিক দখল করতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে এই জন্য নয়, এই জন্য ধন্যবাদ জানাই, উনি ইসরায়েলের পক্ষে অনুমতি দেন নাই, উনি ফিলিস্তিনের পক্ষে অনুমতি দিয়েছেন। যদি কখনো আমাদের ভিসা লাগাইয়া ফিলিস্তিন যাইতে দেয়, জীবনের বিনিময় হলো ফিলিস্তিন যাই আল্লাহর ঘরকে রক্ষা করব। রাজি আছেন না নাই? কাকে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এ বাজান দিলটাকে এখন নরম করবেন। এ টাঙ্গাইল সখীপুরের মুসলমান, মনে রাখবে আজকে 20 এপ্রিল আমার আল্লাহকে দেখায় দিবা। আজকে 20 এপ্রিল চোখের পানিতে আমার আল্লাহরে বুঝায় কইবা, 20 এপ্রিল মানি এই টাঙ্গাইল সখীপুরে বলে ওয়াদা করলাম, ঈদের 10-12 দিন পরে আল্লাহ মাহফিলে 20 এপ্রিল সাক্ষী থাকবে। ও বাজান, আপনি দেখছেন ঈদের দিনও বোমা মারছে, ঈদের দিনও বোমা মারছে, রমজানের ভিতরে বাবা একটা সন্তান মাত্র 5 বছর বয়স, সন্তানটা বাবারে বলছে, বাবা গো অফিস থেকে আসার সময় আমার জন্য বিস্কুট নিয়ে আইসো। বাবা বিস্কুট নিয়ে আসিয়া দেখে সন্তানটা বাবা বোমার আঘাতে ধ্বংসস্তূপে নেমেছে। সন্তানটারে বাবাই টোকায়া কাফনের কাপড়টা পড়ায়া বাবা সন্তানের লাশের কাছে কাঁদে আর কয়, মালিক তুমি আমারে বাসায় রাখলা কেন? আমার স্ত্রীও চলে গেছে, আমার 3টা সন্তানও মারা গেছে, আমার জনম দুঃখিনী মা বাবাও মারা গেল, আমি একা বাইসে আছি। যখন ছোট্ট পোলাটা যে বলছিল, আব্বা তুমি আমার জন্য বিস্কুট নিয়ে আইসো, আপনারা দেখবেন ফেসবুকে আছে, কাফনের কাপড়টাকে সরাইয়া বাবা বিস্কুটের প্যাকেটটা সন্তানের হাতে দিয়ে বলছিল, বাবা এই বিস্কুটটা তুমি আল্লাহর সামনে যাই খাইও। ফিলিস্তিনি ভাষায় বারবার চোখের বাড়ি দিয়ে বাবাই বলতেছে, এই বিস্কুটের প্যাকেটটা তুমি আল্লাহরে বুঝাইয়া বলবা, আমি নয় অন্যায় করছি, আমি ছোট্ট বাচ্চা কিশোর অন্যায় করছি, আমরা বালেক পুরুষরা হয়তো অন্যায় করছি, আমারে বেজার মারা মাইরে ফেললো, বোমা মারতাছে, আমরা ছোট বাচ্চারা কি অন্যায় করছি? ও বাজান এরকম ভাবে হাজার হাজার বাচ্চা গুলো এতিম হয়ে যাইতেছে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলতে চাই, এই ফিলিস্তিনিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে বাবা, আছে আছে, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাদের জন্য দোয়া হবে, সাথে সাথে আর একটা দোয়া হবে, বৃষ্টির জন্য দোয়া হবে। বাজান বৃষ্টি নাই, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দুবাইতে দেখছেন কি পরিমাণ বৃষ্টি, গজব।
কয়েকদিন আগে এই দুবাই সরকার স্বাধীনতার পরে আজও পর্যন্ত এইভাবে কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাইয়া উদ্বোধন করে নাই। কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাইয়া, হ্যাঁ মন্দির বানাইছে কোনো দুঃখ নাই, মুসলমানের পোলা মন্দিরে যাইয়া হিন্দু পুরোহিতদের সাথে ব্রাহ্মণদের সাথে সেও প্রতিমার ইসে দুধ ঢালতাছে দুধ, নাউজুবিল্লাহ জোরে বললা না, ওই দেশের মন্ত্রীরা প্রতিমার পায়ে দুধ ঢালতেছে, ফুল ঢালতেছে, হিন্দুরা যে পূজা দেয় তারা পূজা দিতেছে, আল্লাহ সহ্য করতে পারে না, যেদিন করছে তার পরের দিনে তা গজব শুরু হয়েছে। দুবাই 100 বছর পিছনে পড়ে গেছে, 100 বছর পিছনে, কোটি কোটি বিলিয়ন কোটি টাকার গাড়ি সাগরে চলে গেছে, সব নিয়ে গেছে। আমার আল্লাহ ছাড় দেয়, কথা জোরে বলেন, আল্লাহ ছাড় দেয়, আইজ হোক কাল হোক ধরবে 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 ধরবে। যারা আলেম ওলামার সাথে বিয়াদবি করতেছে